সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনার গল্প কথা। আমি কল্পনা। আমার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে, আনন্দে আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আজকে হলো সোমবার, এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, অনুরোধ করব পুরো ভিডিওটা দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট করে আর সুন্দর হাতের ছোঁয়ায় একটা লাইক করে দেবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশানে পৌঁছে যাবে। তো সকালটা শুরু হয়ে গেছে, কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবজি নিয়ে বসে পড়েছি। সবজিটা কেটে নিচ্ছি, তারপরে সবজিটা ধুয়ে টুয়ে গুছিয়ে নেব, তাহলে কি হয়, তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। তার জন্য আজকে আর কোনো রান্না বসাইনি, একবারে সবজিটা কেটে নিচ্ছি, কেটে কুটে তারপরে রান্না শুরু করব। তো আজকে তো সোমবার, সোমবার মানেই আমাদের নিরামিষ, নিরামিষ খাওয়া দাওয়া হবে আজকে। তো নিরামিষ রান্নাবান্না করব, তার জন্যই বাসমিশালি সবজি, আলু উস্তে ভাজা, এই সমস্তই আর কি কাটছি, কেটে কুটে নিচ্ছি, নিয়ে ধুয়ে গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু। দেখো এটা হচ্ছে সয়াবিন করব, তার আলু, আলুটা ধোয়া হয়ে গেছে কিন্তু সয়াবিন এখনও সিদ্ধ হয়নি, এখনও প্যাকেটে রয়েছে, সিদ্ধ বসাবো। আর আলু উস্তে ভাজা করব, আর ডাল তো দেখছোই, এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল করব আজকে। আর এখানে ঘরে যত রকমের সবজি ছিল তাই দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব, ব্যাস এই করব রান্না। তো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এপাশে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে সয়াবিনটা দেব। এপাশে আমি হচ্ছে পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকনাটা খুলে হলুদ লঙ্কা দিয়ে দিলাম, আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সবজিগুলো খুব সুন্দর গলে যাবে। আর এদিকে দেখো সয়াবিনের তরকারিটা হয়ে এসেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। আর এপাশে ডাল ফোড়ন দিয়েছি, আর এপাশে আলু উস্তে ভাজা বসিয়ে দিয়েছি, আর নামিয়ে নিয়েছি পাঁচমিশালি তরকারি আর সয়াবিনের তরকারি। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজ বাজ ছেড়ে জিয়াকে খাওয়ালাম, আর আমিও দুটো রুটি খেয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি ব্যাংকে। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তাও জিয়াকে নিয়ে যেতে হচ্ছে, ওকে আবার কার কাছে রেখে যাব, এই কারণে হাজব্যান্ড আবার দোকানে বেরিয়ে যাবে। তো চলো, তো জিয়াকে নিয়ে বেরিয়ে পড়েছি, গুটি গুটি পায়ে যাচ্ছি ব্যাংকে, কারণ ব্যাংকটা বাড়ির থেকে বেশি দূরে না, এই কারণে জিয়াকে মানে হেঁটে হেঁটেই যাচ্ছি জিয়াকে নিয়ে আর কি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ব্যাংকে থেকে একটু আগে বাড়ি আসলাম, আর এসে জিয়াকে স্নান করে দিয়েছি, আমি স্নান করিনি, স্নান করবো, কারণ কতগুলো কাঁচা বেরিয়েছে, তো সেগুলো কেচে কুচে একবারে স্নান করবো। আর ব্যাংকে যাওয়া মানে কোনো লাভের লাভ কিচ্ছু হয় না, ওই গিয়ে ফিরে আসলাম, কারণ যে আর কি পাসবইটা দেয় সে এখন নেই, কবে আসবে ব্যাংকের লোকরা জানেই না। ঠিক আছে, তো চলে আসলাম বাড়িতে, কী করবো, বাড়িতে আসলাম, এখন ঘরের কাজকর্ম করবো, আবার কতগুলো জামা কাপড় বেরিয়েছে সেগুলো কাছাকাছি করবো, তারপরে স্নান করবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। গরম জল করে নিয়ে এসেছি, আর এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, আর আজকে এখনও ঘর দোরটা মুছিনি, মানে কাছাকাছি করে মেলে দিয়ে নেব আগে, না হলে আবার কখন না বৃষ্টি চলে আসে, এই কারণে আগে ভাবছি কেচে কুচে মেলে দিয়ে আসি ছাদে, তারপরে না হয় ঘর দোরটা মুছে স্নান করব। তো ভেজানো হয়ে গেছে, চলো কেচে কুচে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। তো কাছাকাছি ঘরে দেখো চলে এসেছি ছাদে, আর এখন মেলবো। তো আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, খুব 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 সুন্দর লাগছে, দেখো তোমরা, দারুণ লাগছে আকাশটা দেখতে। তো দেখো জামাকাপড়গুলো মেলে নিচ্ছি, আর ছাদে যখনই এসেছি তার একটু পরে দেখি আবার দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে, তো এই কারণে আবার একটু বসেছিলাম, তারপরে দেখি আবার রোদ্দুর উঠলো, তো মেলা শুরু করলাম। এই হচ্ছে, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো আবার খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আবার কখনো মেঘলা, এরকম হচ্ছে প্রাকৃতিক, কখন যে কি হবে কিছুই বোঝা যায় না। তো রোদ্দুর বেরিয়েছে দেখে আবার মেলা শুরু করলাম,
তো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর সোনা মোবাইলটা ধরে রেখেছে সোনাও এসেছে আমার সাথে আর জিয়া নিচে হচ্ছে খেলা করছে ফোন দেখছে এই করছে ও আর আসেনি সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে ছাদে প্রচন্ড রোদ দূর আর তেমনি হাওয়া প্রচন্ড রোদ দূর আবার তেমনি হাওয়া আবার এক ঝলক বৃষ্টিও হয়ে গেল ঝিরি ঝিরি ঠিক আছে এরকম একদিকে মেঘ করেছে আর একদিকে খুব সুন্দর আকাশ খুব ভালো লাগছে আকাশটা দেখতে এইরকম আকাশ দেখলেই মনে হয় না পূজো গুনে চলেই আসলো এখন নিচে যাব নিচে গিয়ে ঘর দোর মুছবো ঘর দোরটা এখনো মুছিনি নিচে তারপর স্নান করব চলো নিচে যাই গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরের পরে আবার এখন আসলাম কারণ দুপুর বেলা না আজকে প্রচন্ড এমনিতে ব্যাংকে গেছিলাম দেরি হয়ে গেছে তারপরে এসে সমস্ত কাজ বাজ করতে করতে আরও দেরি হয়ে গেছে তারপরে সোনা জিয়াকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে পড়েছিলাম তো উঠলাম উঠে জিয়ার আন্টি এসছে জিয়াকে পড়তে বসিয়ে তারপরে আবার কতগুলো জামা কাপড় যেগুলো যেগুলো শুকিয়েছিল সেগুলো সেগুলো ভাজ করলাম ভাজ ভুজ করে সোনাকে একটু পড়তে বসিয়েছি আর এখন জিয়ার আন্টি মানে চলে যাবে এখনই চলে যাবে তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা ওরা দুপুরে ম্যাগি খাবে তো এই কারণে এখন আবার আসলাম অনেকক্ষণ বাদে তোমাদের সামনে তো চলো ম্যাগিটা মোটামুটি হয়েই গেছে আমি নিয়ে আসি আর জিয়ার আন্টিও এখনই চলে যাবে তো হ্যাঁ এনে এবার একটু পাখার তলে রাখবে তো ঠান্ডা হতে সময় লাগবে তো এই কারণে চলো ম্যাগিটা নিয়ে আসি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবার শুরু হয়ে গেল বৃষ্টি দু তিন দিন একটুখানি বৃষ্টিটা কম ছিল আবার শুরু হয়ে গেল আর একটু চা নিয়ে এসছি একটু চা খাবো এখন কারণ গলাটা প্রচণ্ড মানে ব্যথা করছে খুশখুশ খুশখুশ করছে আর সোনাচি ওই ঘরে টিভি দেখতে দেখতে ম্যাগি খাচ্ছে ম্যাগি এত ভালোবাসে ম্যাগি খাওয়া মানে আমি শুনেছি খুব একটা ভালো না কিন্তু এত ভালোবাসে না দিয়েও বা কী করবো প্রচণ্ড ভালোবাসে বিশেষ করে জিয়া জিয়া ও তো মানে ভীষণ ভীষণ ভালোবাসে ওর কদিন আগে যখন জ্বর হয়েছিল ও শুধুমাত্র ম্যাগি খাচ্ছিল ম্যাগি বলতে ইপি ইপিটাই খায় ম্যাগিটা খেতে চায় না আবার ও তখন ওই শুধু ইপি খেত ও এত ভালোবাসে ভাত রুটি কিছুই খেত না এত ভালোবাসে তো ইপি করে দিয়েছি খাচ্ছে আর টিভি দেখছি আর আমি একটু চা করে নিয়ে আসলাম এখন চা খাবো আজকে রাতে আবার রান্না বান্না আছে তরকারি করবো আজকে আবার দুপুরেই সব তরকারি শেষ হয়ে গেছে তো মানে সয়াবিনে যে তরকারিটা করেছিলাম সেটা শেষ হয়ে গেছে তাই জন্য একটু রাত্রেবেলা আবার একটু তরকারি করবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখবে সুন্দর একটা কমেন্ট করবে সুন্দর হাত দিচ্ছে আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে